বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি নেক আমল ওয়ালা হয়, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বান্দা বলবে রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর মদিনার আদর্শের নবী আমার পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার জন্য জান্নাতের জান্নাত থেকে নাজ নিয়ামত আনিয়া আমার বান্দার কবরটাকে প্রশস্ত করিয়া দাও, আমার বান্দার চোখের দৃষ্টি যত দূরে যায় আমার বান্দার কবরটা তত প্রশস্ত করিয়া দাও, জান্নাতের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করো, জান্নাতের খাট পালং আনিয়ে কবরে বিছায় দাও, ওই বান্দাকে সুন্দরভাবে ওই ফেরেশতারা জান্নাতের খাট পালং আনিয়া ওই বান্দাকে কবরস্থ করবে, ওই বান্দা আরামে ঘুমাইতে থাকবে, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আগে ওই বান্দাকে আর কেউ উজাগ্রত করবে না। আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بشنبي جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, পয়গম্বর বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা ইয়াকুদ কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালায়েকা أغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عند أو كما قال النبي عليه الصلاة والسلام پیغمبر عربي صلى الله عليه وسلم বলেন থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী বলেন যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন ও সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, আল্লাহর নবী বলেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। একবার সুবহানাল্লাহর আওয়াজ কোন ইমানদারের জবান দিয়ে যখন বের হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতে একটা ফলদার গাছের ব্যবস্থা করে দাও। একবার সুবহানাল্লাহর বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার আমল নামায় 70টা নেক লেখিয়া দাও, আমার বান্দার আমল নামার থেকে 70টা গুনাহ মুছে দাও, আমার বান্দার মর্যাদা 70 গুণ বাড়িয়ে দাও। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? বলে লাভ আর লাভ। বান্দা যখন জবানটা নাড়াইয়া অন্তরের অন্তরস্থল থেকে ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ, বান্দা যখন জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পবিত্র কালিমাগুলোর বড় দাম, বড় দাম। আল্লাহ পাকের দরবারে ওই বান্দা আল্লাহর প্রশংসা যখন বান্দা জবান দিয়ে করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি আমার প্রশংসা করলেও আমি পবিত্র, আমার প্রশংসা না করলেও আমি আল্লাহ পবিত্র। তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পবিত্র হই না, আমি আল্লাহ আগের থেকেই পবিত্র। তবে বান্দা তোমার নাপাক জবানটা দিয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা যখন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই নাপাক রগ মুখটাকে আমি আল্লাহ পবিত্র নামটা বলার কারণে আমি আল্লাহ তোমাকেই পবিত্র করে দিলাম। আল্লাহর নাম আল্লাহর গুণগান আল্লাহর জিকির করলে লাভ না লস? বান্দা যদি একবার অন্তরের অন্তরস্থল থেকে অন্তর থেকে জবান দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে কয়েকটা সেকেন্ড মাত্র, এই আলহামদুলিল্লাহর এত দাম, এত দাম। বলে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলে 30 পারা কোরআনে যা আছে আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে জমা করে রেখেছেন, বলে সূরা ফাতিহার ভিতরে যা আছে আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে তাই, বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। বলে বান্দা যখন জবান দিয়ে আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরটা খুশি হয়, আল্লাহ পাক ডাকতে বলে, রে বান্দা যেই নিয়ামত তোমার উপরে আছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি নিয়ামত আরো বাড়ায় দিলাম। লাইং শাকার তুমলা আজিদান্নাকুম, আল্লাহ পাক বলে বান্দা নিয়ামত পাইছো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। এরে বান্দা সাবধান, আমি আল্লাহর নিয়ামত পাইছো কিন্তু শুকরিয়া আদায় করো না। এরে বান্দা আমি আল্লাহর আজাব বড় কঠিন, আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। রে বান্দা আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে গুলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে বড় মায়া করে বানাইলাম, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর বিবি নাই, আপন বলতে বান্দা একমাত্র তোমরা, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, আমি আল্লাহ তাকাই থাকি আমার বান্দা তার জবানটা নাড়াইয়া কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জবানটা দিয়া আমি আল্লাহর প্রশংসা করবি রে গোলাম, এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে যখন তুই ছিলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জবানটা আমি আল্লাহ নাপাক বানাই নাই। আরে নবীর উম্মতের দল, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম বলে এক এক করে 3টা 40 অতিক্রম হওয়ার পর
আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আপনাকে আমাকে রূহটা দান করা হলো। রূহটা যখন এসে গেল শরীরের ভিতরে নাড়াচাড়া শুরু হয়ে গেল, এক পর্যায়ে পেটের ভিতরে বড় ক্ষুধা, ওই মায়ের গর্ভের ভিতরে ওই নবজাত শিশুকে খাদ্য দেওয়ার মতো কেউ নাই, আছে নাকি? বলে দুনিয়ার কোনো ডাক্তার মায়ের গর্ভের সন্তানকে খোরাক দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমার ক্ষুধা নিবারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, তোমার মায়ের গর্ভে যখন তুমি স্থিতি লাভ করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের নাপাক রক্তটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, ওই নাপাক রক্তটা জমা করে রাখছি, ওই নাপাক রক্তের একটা লাইন নাড়ির মাধ্যমে আমি আল্লাহ তোমার নাভির সাথে সংযুক্ত করিয়া আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমার পেটের ক্ষুধা নিবারণ করেছি আমি আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ যদি চাইতাম জবানটা দিও তোমাকে খাওয়াইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ তোমাকে জবান দিয়ে নাপাক রক্ত খাওয়াই নাই। কারণ বান্দা তুমি দুনিয়ায় যাওয়ার পর এই জবান দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবা, এই জবানটা দিয়ে আমি আল্লাহ জিকির করবা, হে মুমিন এই জবানটা দিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা, এই জন্য আমি আল্লাহ তোমার জবানটাকে নাপাক বানাই নাই। এরে নবীর উম্মতের দল আজকে মিথ্যা কথা বলে বলে কিবত শিকায়ত করে করে জবানটাকে নাপাক করে ফেলেছি। আল্লাহ পাক বলে, বান্দা এই জবান দিয়ে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি রে মুমিন, আমি আল্লাহর কোরআনের এত দাম এত দাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো প্রেমময় কেউ নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন, আমি কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম, আমি মানুষকে কথা বলার পাওয়ার দিলাম আমি আল্লাহ। এর নবীর উম্মত ওই মালিককে কেমন করে ভুলে আসো রে ভাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদারের দল আমি আল্লাহর আনুগত্য করো, আমার রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আরে বান্দা তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করিও না। বলে বান্দার আমলটা কিভাবে নষ্ট হয়? আল্লাহর নবী মায়ার নবী মদিনার নবী বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী মদিনার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটো জিনিস রেখে গেলাম হে উম্মত, এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন, দুই নম্বরে ওয়া সুন্নাতা রাসূলি, দুই নম্বরে বিশ্ব নবীর জীবন আদর্শের সুন্নাত। কয়টা জিনিস নবী রেখে গেলেন? দুইটা জিনিস নবী রেখে গেলেন। বলে নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন? বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ
সমগ্র জগতের জন্য রহমত করে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সর্বোত্তম আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম সমগ্র জগতের রব, আমার নবী হলো সমগ্র জগতের রহমত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মতো রব যেমন কেউ নাই, আমি আল্লাহর মতো আল্লাহ যেমন কেউ নাই, আমার নবীর মতো আর দ্বিতীয় আর কোন নবী নাই। আছে নাকি? বলে আপনার আমার নবী মায়ের নবী কেমন? বলে আপনার আমার নবী রহমতের ছবি। ওই মদিনার পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলে, যেই নবীর উম্মত জান্নাতে প্রবেশের আগে পূর্বেকার কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই নবী জান্নাতে প্রবেশের পূর্বে পূর্বেকার কোন পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই নবীর উম্মতের এত দাম, এত দাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার নবীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। বলে নির্দিষ্ট জায়গায় যে ইবাদত করতে হবে, অন্য জায়গায় ইবাদত করলে ইবাদত হবে না। কিন্তু রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের উম্মত বলে, বান্দা দুনিয়ার যে কোনো জমিনে দাঁড়াইয়া আমার আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাই, আমি আল্লাহ রহমাতুল্লিল আলামিনের বরকতে আমি সমগ্র দুনিয়ার জমিন পবিত্র করে দিলাম। সাইয়েদুল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মাবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমারুয়ে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের এমন পাওয়ার বাড়াই দিলেন, দাম বাড়াই দিলেন, বলে নবীর কারণে উম্মতের দাম, বলে নবীর দাম কত, বলে আমার নবী সমগ্র নবীর সমস্ত নবীদের ইমাম। আমার নবী কেমন? বলে আমার নবী সমস্ত নবীদের সরদার। আমার নবী কেমন? বলে আমার নবীর মতো আর কোন নবী নাই। আল্লাহর নবী বলেন, এ উম্মত তোমাদের মতো আর দামি আর কোনো উম্মত নাই। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলে আমরা যদি খুশি হই আমাদের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? বলে আল্লাহ কিসে খুশি হয়? বলে আল্লাহ প্রশংসা করলে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। ঠিক কি ঠিক না? হে মুমিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিন, আমি আল্লাহর আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, সাবধান, আমলগুলো নষ্ট করো না। বলে আমলটা কিভাবে নষ্ট হয়? আমলটা যদি আল্লাহ আল্লাহর বিধানটা রসুলের তরিকায় যদি আমল না হয়, বলে আমলের ভিতরে যদি সুন্নাত না হয়, সুন্নাত তরিকায় যদি বান্দা তোমার আমলটা না হয়, ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হবে না।
বলে আমলটা যদি তোমার কবুল না হয় ওই আমলের দ্বারা আল্লাহর কাছে তুমি কোনো বিনিময় পাবা না। এর নবীর উম্মতের দল হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ বহুত বড় একজন আল্লাহর ওলি, ইন্তেকাল যখন হয়ে গেল তার একজন ভক্ত মুরিদ তাকে স্বপ্ন দেখলেন। কবরস্থ করার পর একদিন স্বপ্নে মোলাকাত হয়ে গেল। ওই মুরিদ ডাক দিয়ে বলে, শায়খ আমার কবরের কি হালাত, একটু কবরের হালাত বর্ণনা দেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, রে ভাই কবরের হালাত আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে, কোন আমলের দ্বারা মাফ পাইলেন? হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বলে কবরের ভিতরে আসার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত আমল আমার আল্লাহর দরবারে পেশ করা হলো। আমার আল্লাহর দরবারে আমার কোন আমলটা কবুল হয় নাই, বলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে যেই আমলটা আমি আল্লাহর নবীর সুন্নত তরিকায় আমল করেছি, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী সুন্নত তরিকায় যেই আমলটা আমি করেছি ওই আমলটাই কবুল হয়েছে, যেই আমলটা সুন্নত তরিকায় হয় নাই ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। তুকু যাও সুন্নতে আহমদ কু যাও বা মুহাম্মদ কাইবু আদন সবতরা কারে শয়তা মে কুনি না মতওয়ালি গরওয়ালি লানু তাস্তাই বরওয়ালি। এর নবীর উম্মতের দল আল্লাহর নবী মদিনার নবী ডাক দিয়ে বলে, হে উম্মত আমার পূর্বে যত নবী রাসূল আসছেন তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি একদিন দুনিয়ায় থাকব না, এই দুনিয়ার থেকে আমি একদিন বিদায় নিব। হে নবীর উম্মত পূর্বেকার যত নবী রাসূল আসছেন সবাই চলে গেছেন, উম্মতের জন্য কিছু রেখে যান নাই, আপনার আমার নবী মদিনার নবী মদিনার ছবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে আমি নবীর আদর্শের সুন্নাত। আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর আদর্শ সুন্নাত গুলি আপনার আমার নবী রেখে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর নবীর জীবন আদর্শ অনুযায়ী সুন্নাত তরিকায় যদি বান্দা আল্লাহর বিধান কায়েম করতে পারো ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ওই আমলটার বিনিময় আল্লাহ পাক জান্নাতে তোমাকে নিয়ামত দিবেন, আর ইমানের বদৌলতে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তাহলে জান্নাত পাওয়া যাবে ইমানের বদৌলতে, আর জান্নাতের নিয়ামত পাওয়া যাবে আমলের বদৌলতে। তাহলে আমল করার দরকার আছে না নাই, ঈমান মজবুত করার দরকার আছে না নাই? বলে ঈমানটা কিভাবে মজবুত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, হে মুমিনের দল তোমরা ঈমান আনয়ন করো। বলে মুমিনরা তো এমনি ঈমানদার, মুমিনরা তো আগেই আল্লাহর প্রতি ঈমান আনছে কি আনছে না? বলে আল্লাহর প্রতি ঈমান
নবীদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, বলে ঈমান তো আনছে, আনার কারণেই তো মুমিন হইছে। আল্লাহ পাক আবার কেন বললেন, ও মুমিনের দল তোমরা ঈমান আনয়ন করো? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিনে কিরাম আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করে বলেন, এখানে আমিনু কামা আমানান নাস বলে এই নাসের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কিরাম, বলে সাহাবায়ে কিরামদের মতো ঈমান। হে মুমিনের দল, সাহাবীদের মতো ঈমান আনো। বলে সাহাবীদের কেমন ঈমান আনছে? বলে জীবন চলে গেছে তারপরও আল্লাহর বিধানের বাইরে যায় নাই। বলে জীবন চলে যাবে, আল্লাহর রসুলের আদর্শের বাইরে যায় নাই। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর সাহাবীদের ঈমান, আল্লাহর নবীর সাহাবীদের ঈমানের এত দাম, এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে যখন হাজির হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর, ডাক দিয়ে বলে, ও খাব্বাব, ইসলাম গ্রহণে তুমি কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছ? খলিফাতুল মুসলিমিনকে হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনিও তো ইসলাম গ্রহণ করেছেন, আপনার জীবনে ইসলাম গ্রহণে আপনি কি ত্যাগ স্বীকার করেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, রে ভাই, আমার ইসলাম গ্রহণে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, আমি বীরের মতো ইসলাম গ্রহণ করেছি, আমার ইসলাম গ্রহণে কোনো কষ্ট হয় নাই। ও খাব্বাব, তোমার ইসলাম গ্রহণে কি পরিমাণ কষ্ট হয়েছিল? হযরতে খাব্বাব চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জিব্বাটা তাকাই দেখেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চার জিব্বাটা বের করে দেখাইলেন, হযরতে ওমর তাকাই দেখে জিব্বার মাঝখানে একটা বাড়তি গোস্ত দেখা যায়, ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তোমার জিব্বায় কি কোনো টিউমার হয়েছে নাকি? কতদিন হয়ে তোমার টিউমার হয়েছে? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, না খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনো দিন টিউমার হয় নাই, ইসলাম গ্রহণ করার কারণে। ওই মক্কার কাফের বেঈমানের দল আমি খাব্বাবকে হাতে পায়ে দড়ি দিয়ে পেঁচাইয়া ওই পাহাড়িয়া গাছের সাথে আমি খাব্বাবকে জোর করে বেঁধে রাখতো, ওই পাহাড়িয়া কাটা ওই কাটা যুক্ত গাছের কাটা খুলিয়া আমি খাব্বাবের জিব্বাটা বের করে ওই কাফের বেঈমানের দল আমার জিব্বার ভিতরে ওই বিষাক্ত কাটা ফুটাই দিত, আর ডাক দিয়ে বলতো, খাব্বাব কালিমা ছাড়বে কিনা বল। ও খলিফাতুল মুসলিমিন, ওই পাহাড়িয়া আমার জিব্বায় বিদ্ধ, বারবার বিদ্ধ করার কারণে আমার জিব্বার ভিতরে এই রকম পার্টি একটা গোস্ত বৃদ্ধি হয়ে গেল। এর নবীর উম্মতের দল শুধু এখানেই শেষ নয় রে বাবা। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার পিঠের জামাটা উঠান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পিঠের জামাটা যখন উঠাইলেন, পিঠের জামাটা ওঠানোর পর হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর তাকাই দেখে খাব্বাবের পিঠের হাড়গুলো দেখা যায়, আর হাড়গুলো পোড়া 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 কালো কালো দাগ, ডাক দিয়ে বলে, রে খাব্বাব বলো, তোমার কুষ্ঠ রোগী কতদিন ধরে হয়েছে? তোমার পিঠে কুষ্ঠ রোগের দেমো তো দেখা যায়,
হযরতে খাবাব ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই ওই কাফের বেঈমানের দল আমি খাবাবকে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনন করার কারণে ওই কাফের বেঈমানের দল আমি খাবাবকে জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়াইয়া আমি খাবাবের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত ওই জ্বলন্ত আঙ্গার আমার পিঠের সাথে লাগিয়া ওই পাথর আমার বুকের উপরে চাপা দেও ওই জ্বলন্ত আগুনের আঙ্গার পিঠের চামড়াগুলি পুড়িয়া পুড়িয়া এক পর্যায়ে আমার পিঠের চর্বিগুলো পুড়িয়া ওই আগুনের আঙ্গার নির্বাপিত হয়ে যেত এইভাবে আমাকে আজাব দেওয়া হয় আমি আল্লাহর দরবারে চেহারাটা ঘুরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম রে মালিক আমি খাবাবকে যত কষ্ট দেওয়ার দাও দুনিয়ায় যত কষ্ট আছে দাও এরপরেও আমি খাবাবকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন মুমিনের দল ঈমানটা মজবুত করে নাও কারণ ঈমানের বিনিময়ে পাবা জান্নাত আর আমলের বিনিময়ে পাবা জান্নাতের নিয়ামত বেশতে আজা কে আজারে না বাসত কাছে রাবা কাছে কারে না বাসত বেশতে আজা কে আজারে না বাসত কাছে রাবা কাছে কারে না বাসত আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মুমিন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাই রাখছি এমন জান্নাত বানাইছি কোন চোখ ওই জান্নাত দেখে নাই এমন জান্নাত বানাইছি ওই জান্নাত কোন অহাব কোন অন্তর কোন পোনা করতে পারে নাই এরে নবীর উম্মতের দল ওই জান্নাত যদি বান্দা তুমি পেতে চাও আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি কিভাবে করবা রসুলের তরিকায় করবা আল্লাহর গোলামি করো হে মুমিন ঈমানটা মজবুত করো নেক আমল করো আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করো আর গুনাহ করিও না রে ভাই আল্লাহর কোরআনটা মজবুত করে ধরো দামি কোরআনের সাথে লাগলে বেদামি জিনিসটাও দামি হয়ে যায় এরে নবীর উম্মতের দল আজ তোমার আমার জীবনের কোনো দাম নাই বলে কোরআনের সোয়া লাগলো দামটা বেড়ে গেল বলে ফুলের ভিতরে কোনো ঘিরার ফুলের ঘিরার বলে ফুলের সাথে যেমন মিলানো থাকে সূর্যের সাথে যেমন আলো মিলানো আছে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ কোরআনের সাথে হিদায়ত মিলিয়ে রাখছেন সুবহানাল্লাহ এই কোরআন বান্দা যে ধরবে যে পড়বে আমার আল্লাহ ওই বান্দার জন্য হিদায়াতের পথ খুলে দিবেন আর বান্দা যদি হিদায়ত পায় ওই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খোলা এনে নবীর উম্মতের দল কেমন নবী আমরা আমাদের আল্লাহ কেমন নবী দান করেছেন যেই নবীর শরীর থেকে মিশকের গিরান গিরান আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন বলে রাস্তাটা মিশকের গিরানে মুখরিত হয়ে যেত আমার নবীর সাথে যদি কেউ হাতটা মিলাইয়া মুসাফা করতেন বলে একদিন পর্যন্ত আল্লাহর নবীর হাতে হাত মেলার কারণে পুরো একটা দিন ওই বান্দার হাতে সুবাস লেগে থাকত কেমন মায়ের নবী আমার আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন মেঘের খণ্ড আমার নবীকে সা দিয়ে চলত আমার নবী এমন মায়ের নবী আমার আল্লাহ নবীর উপরে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছে
আমার নবীর গায়ে জীবনে কোনো মশামাছি পড়ে নাই। বলে কেমন মায়ার নবী আমার, আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন ওই জঙ্গলার গাছ আমার নবীকে সালাম জানায় দিতি। আমার নবী রাস্তা দিয়ে যখন চলতেন ওই দূরের পাহাড় আমার নবীকে সালাম জানায় দিত। বাচ্চা জুলকার নাইন দুইটা হাত বের করিয়া মৃত্যুর পরে কবর দেশে রওনা হওয়ার পথে দুনিয়ায় থাকতে বাচ্চাই ছিলেন, 1600 বছর তিনি বাচ্চাই করেছেন। এত বড় বাচ্চা সারা পৃথিবীর বাচ্চা, বলে মৃত্যুর পরে খালি হাতে কবরের দেশে রওনা হয়ে গেলি। বলে এই সবক তোমাকে দিয়া জুলকারনাইন কবর দেশে রওনা, আরে নবীর উম্মতের দল বলেন আপনারা আমার কি কবরের দেশে যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরের দেশে তো যাইতে হবে, তবে কি নিয়ে কবরের দেশে রওনা দিলাম রে বাবা? এই দুনিয়া আল্লাহ কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। আমরা পাঁচ বেলার নামাজটাও অনেকে তাকবীরে উলার সাথে আদায় করতে পারি না। পাঁচ বেলার নামাজ পড়ো হে মুমিন, আমলগুলো নষ্ট করিও না রে বাবা। আল্লাহর কোরআনের হুকুম পালন করো রসুলের তরিকায়, আল্লাহর বিধান পালন করো রসুলের তরিকায়, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি তোমার রসুলের সুন্নাত তরিকায় আমল না হয়, বান্দা যত বড়ই আমল কর না কেন আমার আল্লাহর দরবারে ওই আমলের কোনো দাম নাই। হ্যারে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এক নম্বরে কোরআন আল্লাহর কোরআন, দুই নম্বরে আমি নবীর সুন্নাত। বলে আল্লাহর কোরআন, বলে একটা হরফ যদি বান্দা পড়ে সাথে সাথে দশটা নেকি, ওই বান্দার আমল নামায় দশটা নেক জমা হয়ে যাবে। বান্দা তুমি তিলাওয়াত করো আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ মজা ঢেলে রাখছেন রে বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহর কোরআনের ভিতরে বড় মজা মজা, বলে বান্দার মৃত্যুর পর আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছেন। এক আল্লাহর বান্দা আরবের মরুভূমির দেশ দিয়ে যাইতেছে, মরুভূমি পাহাড় আর বালুর বালুর পাহাড় জমি, আল্লাহর বান্দা দুপুর বেলা ওই মরুভূমির পথ দিয়ে একটা পাহাড়ের টিলার পাশ দিয়ে যখন রওনা, ওই বান্দা তাকাই দেখে তার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসায় বুকটা ফেটে যায়। এক নম্বর এক যেই জন্য বিশ্রামের জন্য ওই টিলার পাশে বসিয়া মাথাটা টিলার দিকে ঝুঁকাইয়া বান্দা একটু আরাম করার জন্য যখন টেক লাগায়, ওই বান্দা যখন তার মাথাটা ওই টিলার সাথে মিলাইয়া দেয় অমনি ওই টিলার ভিতর থেকে একটা আওয়াজ বের হয়ে গেল। বলে কি আওয়াজ? বলে কে আমার বুকের উপর মাথা দিয়ে টেক লাগায় ঘুমাও? আল্লাহর বান্দা মাথাটা উঠাইলেন, মাথাটা উঠানোর পর ওই বান্দা কবরের ভিতর থেকে শুনতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ। বলে আল্লাহর কোরআনের তেলাওয়াত বান্দা শুনিয়া
সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলে ফেলল। আর ওই বান্দা ডাক দিয়ে বলে, রে ভাই তুমি আমি এই নির্জন জায়গা পাহাড়ি এলাকা, আমি এই কবরের ভিতরে পড়ে আছি, এই কবরের ভিতরে আমি দীর্ঘ অনেক বছর ধরে পড়ে আছি, এই কবরের ভিতরে কবরস্থ হয়েছি, আমি একজন হাফেজে কুরআন, আমি এই কবরের ভিতরে 500 বার কোরআনের খতম দিয়েছি, তুমি আমার এই 500 কোরআনের খতম নিয়ে নাও আর একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। আরে নবীর উম্মত, 500 বার 5000 বার কোরআনের খতম কবরের ভিতরে করলে কোনো লাভ হবে না, কিন্তু দুনিয়ার হায়াতে জিন্দেগিতে একবার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক সওয়াব দেবেন কি দেবেন না, আল্লাহ পাক নেক আমল করলে আল্লাহর বিনিময় দিবেন, মৃত্যুর পরে আমলের জায়গা না, আমলের জায়গা দুনিয়া, মৃত্যুর পরে বান্দা তোমার আমল ভোগ করতে পারবা। বলে ঈমানটা মজবুত করো হে মুমিন, নেক আমল করো রে ভাই। কার কয়দিন হায়াত বাকি আছে আমাদের কারোই জানা নাই, আছে নাকি কারো? বলে আমরা কেউ জানি না কখন আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে হাজির হয়ে যাবেন, আজরাইলের ধাক্কা শরীরে লাগবে, বান্দা জমিনে পড়ে যাবে, ওই জমিন থেকে আর উঠার কোন শক্তি থাকবে না, ওই আজরাইলের ধাক্কা বড় কঠিন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় নিবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় নিবে গিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর, কেমন সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সেথায় থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, এরে বান্দা এরে নবীর উম্মতের দল, মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই রে ভাই, মৃত্যু যখন আসবে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়, ঘন্টার ঘন্টার কাটায় কাটায় যখন মিলে যাবে, মিনিটের মিনিটের কাটা যখন মিলে যাবে, সেকেন্ডে সেকেন্ডে যখন মিলে যাবে, আজরাইল তোমার কলিজাটা বের করে নেবে রে বাবা, ওই কবজানটা কবজ হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবা, ওই অন্ধকার কবরে আপন আপন কাউকে পাবা না, ওই অন্ধকার কবরে যাওয়ার পর প্রত্যেককেই তিনটা প্রশ্ন করা হবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল বান্দা যদি ইমানদার হয়, বান্দা
বান্দা বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বান্দা বলবে রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর মদিনার আদর্শের নবী আমার পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে আমার বান্দার জন্য জান্নাতের জান্নাত থেকে নাজ নিয়ামত আনিয়া আমার বান্দার কবরটাকে প্রশস্ত করিয়া দাও আমার বান্দার চোখের দৃষ্টি যত দূরে যায় আমার বান্দার কবরটা তত প্রশস্ত করিয়া দাও জান্নাতের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করো জান্নাতের খাট পালং আনিয়ে কবরে বিছায় দাও ওই বান্দাকে সুন্দরভাবে ওই ফেরেশতারা জান্নাতের খাট পালং আনিয়া ওই বান্দাকে কবরস্থ করবে ওই বান্দা আরামে ঘুমাইতে থাকবে ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার আগে ওই বান্দাকে আর কেউ উজাগ্রত করবে না পক্ষান্তরে বান্দা যদি বেঈমান হয় বান্দা যদি গুনাহগার হয় আল্লাহর নবী বলেন গুনাহগারের কবরটা হবে জাহান্নামের গর্ত قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة او حفرة من حفر النار আল্লাহর নবী বলেন কারো কবর হবে জান্নাতের বাগান কারো কবর হবে জাহান্নামের গর্ত কার কবর জান্নাতের বাগান বলে ঈমানদার নেক আমলওয়ালাকারী কবরটা হবে জান্নাতের বাগান কার কবর জাহান্নামের গর্ত গুনাহগার বেঈমানের কবর জাহান্নামের গর্ত এর নবীর উম্মতের দল এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই অন্ধকার কবরে কেউ নাই কেউ নাই আপন আপন কাউকে পাইবা না রে ভাই ওই অন্ধকার কবরে আল্লাহর নবী বলেন বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও ওই অন্ধকার কবরে 70 থেকে 99টা বিষাক্ত সাপ হাজির হবে আল্লাহর পক্ষ থেকে আযাবের সাপ বিচ্ছু কবরের ভিতরে হাজির ওই কবর গুনাহগার বেঈমানের কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে এর নবীর উম্মতের দল দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পাও জ্বলে এরে বান্দা জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর এমন পাওয়ার পাওয়ার আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন নারুল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাহ পাক এই সূরার ভিতরে বলেন নারুল্লাহ ওই জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আগুনের তাপমাত্রাও তত বড় এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের পাওয়ার আরো 70 গুণ বেশি ওই অন্ধকার কবরটা ওই গুনাহগার বেঈমানের জন্য আল্লাহ পাক সাপ বিচ্ছু দিয়ে কবরটা ভরে দেবে ওই কবরের ভিতরে এমন জোরে চাপ আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে দেখাইছেন দুইটা হাতের আঙ্গুলি একটা আরেকটার সাথে মিশে নবী দেখাইলেন ও সাহাবীরা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় ওই অন্ধকার কবরে মাইবাসের মাটি এমন জোরে বান্দাকে চাপ দিবে এই চাপের সঙ্গে সঙ্গে বান্দার পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে এর নবীর উম্মতের দল আল্লাহর পথে আসুরে ভাই ও যুবক আর গুনাহ করিও না আর নামাজটা ছাড়িও না রে বাবা আমার আল্লাহর পক্ষ থেকে দৈনিক মুয়াজ্জিন পাঁচবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয় নামাজের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দৈনিক পাঁচবার ডাক দেয় আল্লাহ পাক বলে গোলাপ আমি আল্লাহ আমার বান্দাকে দৈনিক স্পেশাল আরো 70 বার আমি আল্লাহ নিজে ডাক আয় বান্দা আমার ঘরে আয় আমার কুদরতি পায় সিজদা কর রে বান্দা আমি আল্লাহর কুদরতি পায় যদি সিজদা করতে পারো
আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সিজদার বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এর নবীর উম্মতের দল এখন সময় আছে তওবা করো ভাই, পাঁচ বেলার নামাজটা কায়েম করে নাও। আল্লাহর নবীর উম্মত যদি হও আল্লাহর বিধান আল্লাহর কোরআনটা মেনে নাও, আল্লাহর নবীর আদর্শ সুন্নত মানো রে ভাই। আল্লাহর নবী পাঁচ বেলার নামাজ পড়েন কি পড়েন নাই, আমরা যদি উম্মত হয়ে পাঁচ বেলার নামাজ না পড়ি তাহলে কারা পড়বে? এর নবীর উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ বেলার নামাজটা পড়বে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতের জন্য আমি আল্লাহ ওই পাঁচ বেলার নামাজের বিনিময় আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। মা কুন সুসতি নামাজে বানজে গানাও রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না, আহ তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজের দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল পাঁচ বেলার নামাজটা কায়েম করো হে মুমিন, ওই নামাজ তোমার জন্য জান্নাতে তোমার নিয়ামত হয়ে যাবে, ওই জান্নাতের নিয়ামত পাইবা, জান্নাতের চাবি তোমার নামাজ হয়ে যাও। এর নবীর উম্মতের দল আর অন্যায় করিও না রে ভাই, ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবা জিরা ও যুবক ভাই, এরে মা মনটা কি চায় না রে মা, একজন আলেমের মা হয়ে কবরে যাও রে বাবা, একজন হাফেজ কোরআনের মা বাবা হয়ে কবরে যাও, মৃত্যুর পরে সন্তান তোমার জানাজার ইমাম হয়ে যাও, এর থেকে আর বড় চাওয়া বাবা মা বাবার জন্য আর কি আছে রে ভাই? এরে পর্দার অন্তরালের মা তুমি তো সাধারণ মা না, তুমি তো নবীদের মা, তুমি তো ওলিদের মা, তুমি তো মঈনুদ্দিন চিশতি আজমিরির মা, তুমি তো শামসুল হক ফরিদপুরির মা, তুমি তো হা বড় বড় আল্লাহওয়ালাদের মা, তোমার মতো মা বড় ধন্য মা, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায়, ওই মা বাবার জীবন বড় ধন্য যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার জীবন বড় ধন্য যেই মা বাবার আজ সন্তানের আজান শুনিয়া মানুষ নামাজের দিকে দৌড়ায়। হ্যারে নবীর উম্মতের দল আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহ নবীর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর কোরআনটা মানিয়া চলো, রসুলের তরিকায় আমল করো রে বাবা, এই দুনিয়াটা কিছুই না। এরে যুবক ভাই কয়দিন আর বাহাদুরি করবার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডিসিএসপি উকিল ব্যারিস্টার সাংবাদিক সাহিত্যিক, আরে বান্দা অভাব নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে বলার অভাব নাই,
এর বান্দা তুমি কেন পারবা না, তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই, এর বান্দা তুমি কেন পারবা না, আজকে তুমি কেন নামাজটা ছেড়ে দাও, আল্লাহর নবীর আদর্শের সুন্নতটা কেন রাখো না, এর নবীর উম্মত তুমি যখন দাড়িটা কামানোর জন্য ওই সেলুনে বসিয়া খুর লাগায়, আর ওই কোরটা তোমার গালে লাগার আগে আমার নবীর কলিজায় আঘাতটা লেগে যায় রে বাবা, আমার নবীকে কাদাইয়া কিভাবে তুমি আখেরাতে আমার আল্লাহর জান্নাতে যাইবা, এখনো সময় আছে তওবা করে নাও, আল্লাহর মহব্বতটা অন্তরে ঢুকাও, আর জীবনে গুনাহ করব না, মা বাবাকে কাঁদাবো না, মুরব্বীদের থেকে দোয়া নিও, উলামায়ে কেরামদের থেকে দোয়া নিও, আল্লাহওয়ালাদের থেকে দোয়া নিও, আর তওবা করো ভাই, আর জীবনে গুনাহ করব না, আর নামাজটা ছাড়বো না, রসুলের তরিকার বাইরে চলবো না, আর মন্তরটাকে বুঝাও, আর পাঁচ ওয়াক্ত নামাজ, আর কাজা করব না, নামাজটা আদায় করব, সত্য পথে চলব, দিনের পথে চলব, কোরআন সুন্নাহ অনুযায়ী চলব, অন্তরটা যদি তওবার জন্য রেডি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে বানায় দেন, আল্লাহ আপনার মহব্বত, আপনার নবীর মহব্বত অন্তরে আল্লাহ ঢেলে দেন, আল্লাহ ঈমান আমলের পাওয়ার বাড়ায় দেন, মা বাবার খেদমতের তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করেন বলেন আমিন।